কয়েকদিন আগেও তিনি নিষিদ্ধ ছিলেন, এবার দলে সুযোগ পেয়েই বাজিমাত। প্রথম দুই ম্যাচে দিয়েছিলেন বড় ইনিংসের ইঙ্গিত, অবশেষে সাব্বির রহমানের ব্যাটে বড় ইনিংসের দেখা মিলল তৃতীয় ওয়ানডেতেই। ম্যাচে দল যথারীতি পরাজিত হলেও সাব্বির রহমানের শতরানের ইনিংস কুড়িয়েছে প্রশংসা। তবে বিতর্ক যেন সহসাই সাব্বির রহমানের পিছু ছাড়ছে না, আর তাই এমন দারুণ ইনিংস খেলার পরও সমালোচিত সাব্বির রহমান। এবার সমালোচনার বিষয় তার উদযাপন। 106 বলে শতক সম্পূর্ণ করার পর সাব্বির রহমান উদযাপনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তার হাতকেই। এক হাতে ব্যাট, আরেক হাত তো ফাঁকাই, প্রথমে শূন্যে লাভ, এরপর সিজদা, অতঃপর ফাঁকা হাতটি যেন জোড়া ঠোঁট হয়ে কথা বলল, এমন ভঙ্গির স্পষ্ট বার্তা ছিল এই। অনেক সমালোচনা হয়েছে, এবার আমিও কথা বললাম। সাব্বিরের ব্যাট কথা বলেছে বটেই, কিন্তু একাধিকবার বিতর্কিত কাজ করে শাস্তি ভোগ করে মাঠে ফিরেই এমন উদযাপন কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন এখানেই। সেই প্রশ্নের জেরেই হয়তো অধিনায়ক মাশরাফি মুর্তজা সাব্বিরের উদযাপন নিয়ে প্রকাশ করলেন বিরক্তি। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মাশরাফি বলেন, ড্রেসিং রুমে ফেরার পর ওর সঙ্গে কথা হয়েছে, ওকে জিজ্ঞাসা করায় ও বলেছে, আমি বলতে চেষ্টা করেছি, আমার ব্যাট অনেক দিন পর কথা বলেছে। মাশরাফি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতক হাঁকিয়ে একটু আবেগেই ছিলেন সাব্বির, এই আবেগ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে অধিনায়কের ভাষ্য, ভবিষ্যতে ওকে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, জীবনের প্রথম সেঞ্চুরি, এ কারণে ও খুব রোমাঞ্চিত ছিল, আর ও যা কিছুর মধ্য দিয়ে এসেছে সেটা ওকে মনে রাখতে হবে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সাব্বির রহমানের এই পারফরম্যান্স অব্যাহত রাখার প্রত্যাশা করেন মাশরাফি। আমি মনে করি ও যা করেছে তা এই সিরিজে থেমে থাকবে না, সামনে আমাদের অনেক খেলা, ও এমন আরও অনেক পারফরম্যান্স করবে।